सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन का दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদের অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকে আমাদের যে বিষয়টা সেটা হলো বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আরআরবি থেকে প্রিভিয়াস ইয়ারে যে গ্রুপ ডির জন্য নোটিফিকেশন বেরিয়েছিল প্রায় 62,000 এর উপরে যে ভ্যাকেন্সিগুলো ছিল তার জন্য কিন্তু বন্ধুরা ভারতবর্ষের প্রায় লাখ লাখ ক্যান্ডিডেট আবেদন করেছিল। তো বন্ধুরা সেক্ষেত্রে আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য ইউআরদের জন্য যে এক্সামিনেশন ফিটা ছিল প্রায় 500 টাকার মতো এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য ছিল প্রায় 2,500 টাকার মতো। তো বন্ধুরা এক্ষেত্রে আরআরবি যে কন্ডিশনটা ছিল, যদি কোনো ক্যান্ডিডেট সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন এপিয়ার করে তাহলে কিন্তু ইউআরদের জন্য যে 500 টাকা যে এক্সামিনেশন ফিটা ছিল তার মধ্যে থেকে 400 টাকা কিন্তু রিফান্ড হয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরি থেকেও যে টাকাটা ছিল সেটা কিন্তু রিফান্ড হয়ে যায়। তো অনেক ক্যান্ডিডেটদের কমপ্লেন ছিল যে এই যে তাদের টাকা অ্যাকাউন্টে রিফান্ড হয়নি। তো সেই সমস্ত ক্যান্ডিডেট উদ্দেশ্য বলছি যে আরআরবি থেকে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট করে দিয়েছে যে কীভাবে আপনারা সেই টাকাটা রিফান্ড পাবেন। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি কমপ্লিট ডিটেলসে আলোচনা করব এই নিয়ে যে কিভাবে আপনি সেই টাকাটা রিফান্ডের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা এই নিয়ে আজকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে তা আপনাদেরকে শো করাচ্ছি। তাছাড়া বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট প্রিভিয়াস ইয়ারে আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার সময় ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলেন সেগুলো হয়তোবা কোনো কারণে মিসম্যাচ হয়েছে, তো বন্ধুরা আরআরবি আপনাদেরকে আবারও অপরচুনিটি দিয়েছে, ওয়ান টাইম অপরচুনিটি। তো বন্ধুরা সেক্ষেত্রে আরআরবি আপনাদেরকে একটা পার্টিকুলার ডেট দিয়েছে, এর মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক ডিটেলসের সমস্ত কিছু ঠিক করে নিতে হবে। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 21/3/2019 এই যে নোটিফিকেশনটা আছে সেটা আজকে বেরিয়েছে এবং বন্ধুরা এখানে লেখা আছে ক্লিক হেয়ার ফর কারেকশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর রিফান্ড অফ এক্সামিনেশন ফি। তো বন্ধুরা এক্ষেত্রে লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট করে দিয়েছে এবং সেই লিঙ্কের মধ্যে গিয়ে কিন্তু আপনার ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করে আপনার ব্যাঙ্কের সমস্ত ডিটেলসগুলো এন্ট্রি করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এই লিঙ্কে ক্লিক করে দেখে নিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে। তার বন্ধুরা আপনার যেতে হবে অ্যাকাউন্ট ডিটেলস কারেকশনের মধ্যে, তারপর বন্ধুরা আপনাদের যে আরআরবি রয়েছে সেটা আপনারা সিলেকশন করে নেবেন। তো বন্ধুরা আমি এক্ষেত্রে গুয়াহাটিকে সিলেকশন করছি। তো বন্ধুরা এই জায়গাতে দেখুন যে এই লিঙ্কটা কিন্তু ওপেন হবে আগামীকালকে থেকে। তো বন্ধুরা আগামীকালকে আপনাদের কিন্তু সমস্ত ডিটেলসগুলো এন্ট্রি করে নিতে হবে এবং বন্ধুরা দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটদের ব্যাঙ্কে রিফান্ড হয়নি তারাই কিন্তু একমাত্র সেটা ফিল আপ করবেন। তো বন্ধুরা এক্ষেত্রে আমি সমস্ত ক্যান্ডিডেটদের অনুরোধ করব আপনারা যার যার যে আরআরবি সাইট আছে সেক্ষেত্রে আপনারা সার্চ করে দেখে নিন। তো বন্ধুরা এক্ষেত্রে আমি আরআরবি গুয়াহাটি সাইটটা খুলেছি এবং বন্ধুরা রিফান্ড অফ এক্সামিনেশন ফি অ্যান্ড কারেকশন অফ ব্যাঙ্ক ডিটেলস নিয়ে একটা নোটিফিকেশন রয়েছে, এর মধ্যে কী রয়েছে সেটা আপনাদেরকে আমি শো করাচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে এসেছে। আমরা দেখে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে কী রয়েছে। রিফান্ড অফ এক্সামিনেশন ফি অ্যান্ড কারেকশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস হ্যাড ইনিশিয়েট রিফান্ড অফ এক্সামিনেশন ফি টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাটেন্ড সিবিটি ফর লেভেল ওয়ান পোস্ট এগেনস্ট সিএন 02/2018। তো বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টে এপিয়ার করেছেন তারাই কিন্তু একমাত্র বন্ধুরা রিফান্ড পাবেন। তারপর হচ্ছে বন্ধুরা ইট হ্যাজ বিন নোটিসড ডিউরিং দ্য রিফান্ড প্রসেস দ্যাট দ্য রিফান্ড ওয়াজ নট সাকসেসফুলি কুড নট বি ইনিশিয়েট ফর মেনি ক্যান্ডিডেটস ডিউ টু ফলোয়িং রিজন। তো বন্ধুরা অনেক ক্যান্ডিডেটদের টাকাটা রিফান্ড না হওয়ার পেছনে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা এক্ষেত্রে প্রথম হচ্ছে ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেলস ফার্নিশড বাই ক্যান্ডিডেটস সাচ এজ ইনকারেক্ট অ্যাকাউন্ট নাম্বার ইনকারেক্ট আইএফসি কোড অফ দ্য ব্রাঞ্চ। বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন কালকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করা চালু হবে তখন কিন্তু আপনাদের কারেক্ট অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, কারেক্ট আইএফসি দেবেন। বন্ধুরা সেম অ্যাকাউন্ট নাম্বার ফার্নিশড অর লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস। তো বন্ধুরা এক্ষেত্রে কী হয়, যখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লিকেশনগুলি করে থাকেন তখন সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটস যে অ্যাকাউন্ট নাম্বারটা মিসম্যাচ হয়ে থাকে তাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তারপর হচ্ছে বন্ধুরা অনেক ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট নাম্বারে এই জায়গাতে মেনশন করেননি। পরে বলছে যে ওয়ান টাইম অপরচুনিটি। তো বন্ধুরা এটা কিন্তু ওয়ান টাইম অপরচুনিটি, যদি আপনি টাকা রিফান্ড পেতে চান তাহলে উপরে বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই লিঙ্কটা যেটা 22/3/2019 থেকে শুরু করে 28/3/2019 মধ্যে কিন্তু আপনাকে করে নিতে হবে। এক্ষেত্রে লাস্টে রয়েছে যদি আপনি ব্যাঙ্ক ডিটেলসকে একবার সাবমিট করে দেন দ্বিতীয়বার কিন্তু মডিফিকেশন আর করতে পারবেন না। তাই বন্ধুরা আপনাদেরকে বারবার বলছি যে দেখে শুনে আপনি কিন্তু ব্যাঙ্কের সমস্ত ডিটেলসগুলো সাবমিশন করবেন। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু আরআরবি গ্রুপ ডির এক্সামিনেশন ফি রিফান্ড নিয়ে যে
যে সমস্ত নোটিফিকেশনগুলি বেরিয়েছে তা নিয়ে কিন্তু বন্ধুরা ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হয়তো বা এই ভিডিওটা আপনার জন্য ইউজফুল নাও হতে পারে, বাট যে সমস্ত ক্যান্ডিডেটরা এই এক্সামিনেশন দিয়েছেন তাদের কাছে বন্ধুরা অ্যাটলিস্ট শেয়ার করবেন ভিডিওটা, এই অনুরোধটুকু বন্ধুরা আপনাদের কাছে রইল। তাছাড়াও বন্ধু যদি আপনাদের কোনো প্রকারের কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, জয় হিন্দ।